জালালউদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি হাসায়ুসুল কুবরার ভিতরে লেহদে কি লেখে আল্লাহ রাব্বুল আলামিন আর প্রিয় নবী আইবুল রাতিয়া কোটি 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 ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠায় ফেরেশতা পাঠায় ইমামে আলা হযরত আযীমুল বরকত কিতাব লিখে দে শানে রিসালত এই কিতাবের ভিতরে লেহর আল্লাহ জিবরীল আমিনুর খোদে হে জিবরীল পৃথিবীর পূর্ব প্রান্ত এক কান পতাকা ঠাঙ্গাও এক কান পতাকা তুই উড়ো যে পতাকাত আমার প্যারা নবী মুস্তফার নাম লেখা তাইব পতাকাটা কে দেখিলাই আ নবী আইদে হো না পতাকাটা কে দেখিলাই ইয়ান হন্ডা হন্ডাটা কি দা পৃথিবীর একেবারে সূর্যিত নেই পূর্ব জায়গায় তুই পৃথিবীর পশ্চিম প্রান্ত এক কান পতাকা টাকাও এই বাবা আল্লাহর গরখানায় কাবার সাদত কাবা শরীফের সাদত মুহাম্মদ এক কান পতাকা লাগাও আল্লাহর গরর সাদত মাদি এক কান পতাকা লাগাই ফেরেশতালর খোদ এখন তোমার জুমলায় পুরো দুনিয়া ঘুরে ঘুরে আমার নবীর দরুদ শরীফ পড়ো আরো জোরে হ্যাঁ না লাইটিং প্যান্ডেল আসমান সাতানি জমিন সাতানি একদিন ব্যক্তিন লাগা সেজ্জে তো ইয়ে খোদাই ফেরেশতালর খোদ এ বলা জুমলাই না তোর আর নবীর দরুদ শরীফ পড়ো সবসে কৌল দেনে চাহি সব মুলকে কো নাইলো মে আমদিয়া তাজদার তাজদার রোকা কাহমা রানো বি সবসে আরানো বি সবসে তাইলে আল্লাহ নবী আইব দে আসমান সাজাই জমিন সাজাই জান্নাত সাজাই হুর গেল মানুল রে অলি দলি দে সারি ফরাই বলে কি এটা কিং করি কি কিল্লাই হ না নবী আয়াত দে আন নবী তাশি উগ হাদিস শুনো না হইম না প্যারা হাজিরিন আন আবিদ দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল মারারতু মান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলা আমিরি ইল আনসারি আর প্রিয় রাসূল লুরুগ সাহাবি আবু দরদা ইবে বয়ান গরদে একদিন আর আল নবীর সাহাবি আই আর প্যারা নবীর ওয়ারে বাইরে ও আবদ্দরদা তোমার লইনে আই নবী একখানা বেড়াইতাম যাইম সল মদিনা শরীফ আবদ্দরদা রাত ধরেইনে আর নবী বাইরে বাইরে সুজা আবদ্দরদা খদে ইলা বাইতি আমিরুল আনসারে আর ডাইরেক্টলি যেতে যেতে আর নবীর আরগ সাহাবি জীবের নাম আমের আনসারি আর ইবের গরজ জেনে ফসি গেলাম
আর মহব্বত লয় হয় না আর আমার আনসারের গরজ যায় না পৌঁছি তো কেনই দে হদ ওয়াহুয়া ইউআল্লিমু বাআকাইউন বিলাদতিহি লিইবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াম আমার আনসারি আরল্লে ফারল্লে আমার আনসারি আরল্লে ফারল্লে আত্মীয় স্বজন খেসা কারব জেন্ডে জেন্ডে আছে ব্যাগ কোন রে দদ দি হদ আজি মিলাদুন নবী সুবহানাল্লাহ আজি রবিউল আউয়ালের 12 তারিখ তোরা ব্যাগ কোন আইবে আই নবীর সাহাবী তোরা ব্যাগ কোন লই না নবীর জুলুস করিব সুবহানাল্লাহ এত কেন মানুষ গালেন কেন বুতই ম বললে হরে সুবহানাল্লাহ আর বিতর্ক আছে না আর জুলুসের ফক্কতা তারিগম না আর নবীর সাহাবী আল আসিলনি হন আসিলনি বন্ধু আল প্যারা হাজিরিন আত্তনবি ফি মাউলিদিন নজিরিল বশির আজি আত্তন প্রায় 850 বছর আগে আর বদ্দা 800 বছর আগে কিতাব পরে তো জিবে কিতাব লেখকি ইবের কিতাব আর তোমার মাদ্রাসাত পড়াইতে এই কিতাব কি দুষ্কর কি বড় না ফলর পিষ্ট কুলি না এগিন শিখো না তখন না নবীর জুলুস কি আসল না নকলিম ফল জানাইব ফলর নকই আনা নবটব গল্লেব না বাজি হ না নবটব গল্লেব না শূন্য আলমল মরিন যাই এ জুলুস আসল চলিব কিয়ামত পর্যন্ত পাইব এই জুলুস বন্ধ করিবার অধিকার হনি কে তোর হনা খনিকের তো আল্লাহ আর জুলুসের পক্ষে জীবন দিবার তৌফিক দক আমিন হনা আর নবীর দরুশর পরে পরে নে আর নবীর জুলুসর গড়ি নে আর মদিনার ফলল জান দিতে প্রস্তুত ঠিক না বেটে প্যারা হাজরি তো ইবে জুলুস কি ইয়েন সাবি অলরে বুজর আর আল্লাহ ফারাইলে ব্যাক কোনর বুজর দে আর নবীর মিলাদুন নবী কি জুলুস কি এক নজর বুজর এ বুঝাইতে বুঝাইতে আমার আনসারির ঘর আবু দারদা দেখো দাই আর নবীর লই ঢুকি আই আর নবী ইবে বয়ান করে দেখে না আর নবীর খানে উন্নি সুবহানাল্লাহ না আর নবীর খানে নমাতদ আর নবীর খানে তো আর নবী হদ ওয়াস এতক্ষণ আবুদ্দার আর নবী হদ আমের আনসারি ওয়াস এতক্ষণ অনগরি গুন্দন একখান আরো গুচ্ছ দো না আয় তোমার কথা ল আয় নবী একখান কথা যুগ করি সুবহানাল্লাহ না কথা তুই যেগিন হইও এগিন ল আয় নবী একখান কি করি তারা নবাত দে আর নবী হদ আয় একখান কি করি আর নবী কি যুগ করি কি জানো না ফাকাল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ فتح عليك أبواب الرحمة وملائكته يستغفرون لكم أو آمير أنصاري أجيبون آي نبير ميلاد النبي غريبا زلوش غريبا كيا خدا جي توارا گتت لكي دو زلوش আজে তোমার গোত্র কুদ মিলাদুন নবী আয় নবীর 200 গর পর্দা তো কোলা আয় আতিককে মিকে আসমার উদু সব দিদি দেখিলাম দে তোমার গর তুল আরশু আজিম পর্যন্ত রহমত দরদা খোদা বেকিং কুলি লেকি রহমত দরদা বেকিং কি এ জাগাইয়ান তোর মিলাদুন নবীর কথা সলাদ দে জাগাইয়ের তুন মশকালির এই কক্সবাজার জেলার অন্তর্গত মশকালির মানুষ জিয়দ মিলাদুন নবী গরে জুলুস গরে এই জাগাইয়ের তুন খোদার আরশ পর্যন্ত রহমতের দরজা খোদাই ব্যক্তি কুলি লাগকে দে শুধু প্যারা নবী মুস্তফার জুলুস গরে দরকার ইমানদার আল্লাহর রহমতের দরজা নবীর জুলুসুদ্দিন কুলি যা হ না আর আখদিন আর নবী হই দে নবী নবতর জবান কুলি হই দে
Eno no Anno bi khade Wa malaikatahu Ey julusut Shudu mushkalir manush bairi dunno Kokso bazarar manush bairi dunno Chattagramur manush bairi dunno Amar pyara rubi khade Kuti kuti ferestol Anno bir shano slogan di billay Tuarar pisi pisi asil Subaha আদি আরার সেন বানতনা জুলুস গরি গিদে জুলুস আল্লাহর কুদরতের ফেরেশতা আসিল খন আল্লাহর কুদরতের ফেরেশতা ইয়া খতায় খন হই দে নবী হই খন হই দে শুধু আসিল দে না ইতারা যতক্ষণ অনরা মিলাদুন নবী গরি কোন জুলুস গরি কোন এত কোন খোদার হই দে আল্লাহ ইতারা বেক কোনো একনে মাফ করি দ না যেগুন এন্ড অংশগ্রহণ করি কি এগুন ব্যাকুনর জীবনের গুনাহ মাফ সুবহানাল্লাহ হনা জীবনের গুনাহ মাফ জীবনের গুনাহ মাফ হনা জীবনের গুনাহ সিদ্দিক আকবরের খদ্দে আর খোদাই ও সিদ্দিক তুই আর নবীর পয়লা সাহাবি না আর নবীর প্রথম সাহাবি খন সৈয়দনা সিদ্দিক আকবর আর খোদা খদ্দে তোমার হিসাবের খাতা গো কুলিলাম দে আগা গোরা চাই নাই লাল কলম দিন উগ দাগ লাগাই ন পারি খাতাত মাদি কি লাগাই ন পারে দে আয় আবু সাদেক রেজবির খাতাত তো খোদাই কলিবু কত লক্ষ কোটি এন্ড লাল হালির দাগ লাগাই দিব গুদা আই দিশকুল ফাইতাম ন খোদার দরবারে জবাব দিবেন লাই কিন্তু আন নবীর সাহাবী সিদ্দিক আকবরের খাতা কুল্লি দে নিট এন্ড ক্লিন এন্ড কোনো দাগ নাই ও সিদ্দিক আয় আর চাইতাম ন অনে তাড়াতাড়ি জান্নাত ব্যস্ত জগুই সুবহানাল্লাহ হনা 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 ব্যস্ত জাগুই প্যারা হাজিরিন সিদ্দিক আকবর দুই সকর পানি সরদি খাদে আল্লাহ খদ সিদ্দিক খানতে কা লাগগন যার ইশাবর খাতাত খন দাগ নাই অনাখাদনের কারণ কি সিদ্দিক আকবর খোদার কুদরতের দরবারে জবান কুল্লি মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি মাহফিল জান্নাত মাবুদ আয় খাদিদ দি একখান কথা লাই ইয়া নয় দা আয় দুনিয়ার জমিনত নবী জেন 63 বছর দুনিয়া জীবন যাপন করি দুনিয়া হায়াত পাই দে 63 আর নবীর প্রথম সাহাবি সিদ্দিক আকবর হায়াত পাই দে 63 নবীর হায়াত 63 সিদ্দিক আকবরের হায়াত কি আয় 63 বছর হায়াতত নবীর উম্মতলরে ওয়াদা করি এসছি তোরা নবীর মিলাদ নবিল্লাহ উগটি হইল ফকটতন খরচ করিবা আর নবীর জুলুস করিবা মিলাদ নবী করিবা আয় সিদ্দিক তোরা ল হাতে হাত মিলাই ওয়াদা করি যায় কিয়ামতের মাড় তোরারে ফেলাই আয় ব্যস্ত ন যাইউ কিয়ামতের মাড়ত পরারে ফেলাই ব্যস্ত যাইতাম ন ও খোদা কথায়ন কই দিয়াই নবীর উম্মতের আসরের মাড়ত মিলাদ নবী গরিন নে নবীর জুলুস গরিন নে উম্মত আসরের মাড়ত বেমান সাগরত মাদি খাবো ডাবো খাদ্যে আল্লাহ এগুনরে ফেলাই না ব্যস্ত যাইম কেনে লাম কোনর খোদা কদে ও সিদ্দিক আকবর বেলায়ত রশিদি ইতারারে ফুজা জেন বাঁধে এলে বাঁধিনে নবীর মিলাদ নবী করিন নে জুলুস করিন নে উম্মত এগুনর লই ফুলজিরাত পারই নে অনে ব্যস্ত জগুই নবীর মিলাদ নবী করিন নে জুলুস করিন উম্মত অলর হিসাব আজি আই খোদা তারা তুল লই থাল্ল হতাই এন কি মিশা হতা হই দে না কিরওয়া আন্নিয়ামাতুল কুবরা আলাল আলাম কিতাবি বে আর
মতন ফাসা মানুষ নুলেহে মতন সাম নুলেহে এখন লক্ষ্যত জবরদস্ত জামানার মুজাদ্দিদ হলে আরবস্থান নতুন কিতাব পাবলিশ করিলে মানুষের বুঝাই দে হাদিস শরীফ নকল করি আনি দে মিলাদুন নবী করিনের ইজ্জত শান ইয়ান বুঝাই দিয়ে দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে হো না শেষ কথাই বল দি আর কথা কইতাম না আর চেয়ারম্যান সাহেব বুঝছি না আর ভাই বুঝছি কথা হালিও নি মাশাআল্লাহ আল্লাহ কবুল করক আমিন হো না এই ও ভাই একখান খাম গরম ফুরি জীবন ছুড় আখেরা তোর বাইশে ইয়ে বড় ইয়ান লাইক প্রস্তুতি লন ফুরি তো আর খুদা কদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদারল সময় এখনো আছে তুবু তোরা খুদার দরবারত খালস নিয়ত বিগত জীবনত কি করগু নু করগি তুই জানো কিন্তু আজ ইয়া মিলাদুন নবীর মাহফিল বই খুদার দরবারতে কেন তওবা করি ফেল সুবহানাল্লাহ খোদাই লাস্ট কথা কই ডিফিনিশন দিয়ে দেখি ইয়ানো রুদ্দে বড় ইবাদত নাই ইয়ানো দেখ মাত্র বড় যে তওবা সূর্য ফসিম দুডি বেরাক পর্যন্ত এই দরজাগান খোলা আছে তওবা গল্লি অতীতের গুনাহ ব্যাকিং কি খানা অতীতের গুনাহ ব্যাকিং কি গুনাহ আর গরিব দি গুনাহ গরনন বন্দার হাম কিন্তু গুনাহ আগে মাপ করে দনর দায়িত্ব হার শুধু মিলাদুন নবী কইলই তো গুনা গিনে তুমি বাসি তন ফুরিব বহুত বড় বড় গুণ এন্ড বুতুর এক কেন ইদে আল্লাহ শিরিক গরণ আল্লাহ কি গরণ তারা না মাতদের শিরিক গুণা কি গুণা আর কেন ইদে মা বাপর না ফরমানি গরণ মা বাপরে বাট্টার নদনের লাতি মারি বাইর করি দেন এলে সমাজত মা দিয়ে চলেন না নুসলে অনারা এন্ডে নুসলিলে অন্যান্য সমাজ চলে মা বাপুরা বাধ্য ইম বহুত বড় গুণা ইম বহুত বড় গুণা প্রার হাজিরিন জাদু টুনা গরুন না গুণা এক কান ওই শিরিক গরম গুণা মা বাপুর না ফরমানে গরম না বড় গুণা আর কেন এদে জাদু টুনা গরণ গুনা আর কেন এদে নেককার মানুষের বিরুদ্ধে কথা হন বড় গুনা নেককার মানুষ যারা ইতারার বিরুদ্ধে কথা ন কইবে জিহাদর মারুতুন যুদ্ধ ন করিনে দাইজন গো ইয়ান বড় গুনা আ নেককার মানুষ কেন চিনিবা নেককার মানুষ চিনিবের সমাজের মানুষ ইবার কইব দে মানুষিবে শিরিক মানুষিবে গুনাহ ন করে মানুষিবে জীবনের মধ্যে মিশা হতা ন হ মানুষিবে সুদ ন হ মানুষিবে ঘুষ ন হয় মানুষিবে আরেকজনের আল ন ঠেলে মানুষিবে আরেকজনের গালে ন দে মানুষিবে সাদা সিধা ছিল জীবন যাব কিন্তু নামাজের ওয়াক্ত হইলি ইবের মন নান মসজিদে তো টাকা দেখতো আইনে আল্লাহর ঘর সৈদে গইতু ইবে নেকা ইবে কি হ্যাঁ না ইবে কি আহা বিন নেকা প্যার হাজিরিন কিতাবের ভিতরে লেখতে গুনা এখানে তুম বাঁচি তুম ফুরিব এখানে তুম যদি বাঁচি তাই পার আর খুদা হদে ওয়ানু কাফিরা আনকুম সাইয়াতিকুম ওয়ানু দুখিলুকুম মুদখালান করিমা নবীর উম্মত বন্য দে আয় খুদা গুরা গুনার মিকে সায়তান্ন
আশরার মাড়ত নবীর উম্মত আলোর গুরু গুরু গুণ আছে দেখেন খোদাই চাইতেন বিলক সুবহানাল্লাহ না ই খনন সাহেব তো আর নবীর খাতিরে সুবহানাল্লাহ ন কইবেন না তাইলে এলে বড় বড় গুণ এগিন গরি সব বারাতুল রাতিয়া খাদিল দোয়া কবুল হইতো সব কদরের রাতিয়া খাদিল দোয়া কবুল নামাজ পড়লো নামাজ কবুল উদুর কেন করতাম তুই তো আর খোদা হদে হদে এই রহমের গুনা করলি ওয়ার ওয়ারে তওবা গরম ফিরিব সুবহানাল্লাহ কি গরম ফিরিব দে খানা কি গরম ফিরিব আর নবীর গোসাবি আছে খতাই এন কই শেষ করে দিন উদুর শেষ করে দিন না মারহাবায়া মারহাবায়া তারপর তাহারে বাঁধি ফেলি নাই কেন আত্মন্ত শরীয়তের কথা কয়জন পরে যাক ইয়েনও খই ফেলে আর কইতেন ইয়েনের পর অনরা কইল ইয়েনও যদি কি জানো না ইসলামের প্রথম যুদ্ধ কি না বদরের যুদ্ধ আন নবীর 14 জন সাহাবীর তাদের রক্ত জর্গী যুদ্ধ বেতন আন নবী যেতে মদিনাত ফিরিয়ে এসছি আন নবী হতে একখানা ফুতানজ্ঞ যুদ্ধের ময়দান মদিনাতে এসছি বড়জ্ঞ জিহাদুর ময়দান সুবহানাল্লাহ যুদ্ধই বেতন আরোগ্য বড় যুদ্ধ আর সামনে তারা নমাত আর সামনে আছে যুদ্ধর মারত সাহাবি অলের তাদের রক্তদের কি ইয়ার সুল্লাহ এ উদ্দি বড় যুদ্ধ কি যুদ্ধ গরম ফুরিব এই যুদ্ধ ওই যুদ্ধ তুন হাজার গুণে বড় শয়তান লাগিতে কি আর গুত শয়তান আর কি করে ডিস্টার্ব করে এই শয়তান ইমানদারলর খামইতে সব সময় কি করন ইতে হইবো তো নামাজ ন পড়িস জোর গরিনে নামাজ উতাইন মানি তলে যুদ্ধ করন ইতে হইবো তো গোসল ন করিস তখন আয় কইম গোসল গরি গুম যাইন গরি ফেলাইবেন ইতে হইবো তো রোজা ন রাখিস অন রোজা রাখিবেন ইতে হইবো তো লোভ বলা কিন খাই ফেলা অন ন খাইনি ফকরত বরিবেন ফকরত দিবেন গালত ন দিবেন মানে কি আর খোদায় হদে শয়তানুল্লাহ যুদ্ধ গরি সুবহানাল্লাহ শয়তানুল্লাহ কি রিলা এ যুদ্ধ হওয়ার পর্যন্ত গরম পড়িব মরণর হওয়া মরণর আগ পর্যন্ত যুদ্ধ গরম পড়িব ওই হাসান বসুরির কথা আবার মনে থাকি হাসান বসুরি ইবে ওয়াজ গত দে ইবের ওয়াজ লক্ষ লক্ষ মানুষ তু এখন রাবিয়া বসুরি একদিন কি এই উজুর অন লক্ষ লক্ষ মানুষের ওয়াজ গরম আজি অনতন একখান প্রশ্ন করি গুন্দে অনে ইমানদার কিনা এত বড় গো জমানার হাসতে দিবে তাবিঈ সাহাবী হলো দেখি ইবে তুমি ফজল দন ইমানদার না ইবে বড় গো প্রশ্ন করি নাকি গই কি হয় তারা অনে নেককান না অনে নেককান না ওয়া জিবা আদার আদার লক্ষ লক্ষ মানুষের বুঝো ইবের হদ অনে নেককান না শিয়ানা মানুষ একটু করে চিন্তা করি কি হতাই তো তোমার প্রশ্ন ইয়ের উত্তর রাজি আয় নেককার কিনা রাজি দিতার না তখন তো হতে দিবেন দে কিতাব লেখব দে হতা আই যেদিন না দুনিয়া তুই যাইম গুই আর এন্তেকাল গরনের ফর তোমার দিম দে উত্তরিবে সুবহানাল্লাহ ইয়া ফসনা রাখ
কিরো এন্তকালের পরে মানুষ মাতি জানে না, ইতারা না মাতুর দে হতা খোঁজ জানে না, ফারদের লো হদগুত হ্যাঁ না ফারদের লো হদগুত তো উজুর অনর বারে খন্ডে আর বারে খন্ডে আয় অনুতুম ফুসল লেবিলে অনুরূপ তো আয় ভাই খতে হদ আয় ওসিয়ত করে দিই মার ফলরে কি ওসিয়ত হদ আয় মারা যাইলে আল্লাহ সব তোমার বাড়ির ফাঁসি দিল যেতাম কই আর লাশি বেলো জীবুদে তোমার ফাবলি সিটি হইব তখন তুই তোমার ঘর দরজার সামনে তিবা তিন মানুষের কইব দে আর গো প্রশ্ন আছিল উজুরের ল একখান কথা বলা আছিল ইয়ের ওই উজুরের ইন্তেকালের পরে আর প্রশ্নের উত্তর গুজুর দিবিল হই হাটকাল লাখ তখন তুই তিয়ে না পর্দার আড়ল তাই না আর প্রশ্ন গো গরিবা আই নেককার হইলে জানাজার হাড় তুই তিয়ে না তোমার উত্তর গদি যাইলি সুবহানাল্লাহ আর জোরে হয় না অদ অদে হাসান বসরি রহমতুল্লাহ আলাই জিবের ওয়াজ উনি উনি মানুষ আলমে কি জিবের ওয়াজ উনি মানুষ আল্লাহর ওলি হই ই বেজাতে এন্তকাল গির গি এন্তকাল গরনর পরে হাসান বসরি রহমতুল্লাহ আলাই লাশ মুবারক রাবিয়া বসরি গরর পাশু দিলে যার রাবিয়া বসরি যে তুই নিবু জরুর লাশ মুবারক রাবিয়া বাইরিয়ে অনরাতিয়ন আল্লাহ উজুরুল্লাহ খান প্রশ্ন আসিল প্রশ্নর উত্তর গুজুর মরণের পর দিবে বলে হই ব্যাক করতন বুঝতে সে লাশ মুবারক লাগে লাখনের পরে ও জগতের মানুষ লাখনের পরে রাবিয়া পর্দার আড়ালে তাই না খদুজুর আর আর এতিম বানাই দুনিয়া জমিন তো যাইতে লাগুন উজুর আর প্রশ্নর উত্তর গো দিজ না উজুর অনে নেককার কিনা অনে ইমানদার কিনা অনে উত্তর গো দিজ না হতায়েল হলর ওয়ারে ওয়ারে হাসান বসরি আল্লাহু আকবার কইনে জানাজার খাদুত মাটি দিয়ে কি গো ও রাবিয়া আজিও দ দাই নেককার ওই দুনিয়া তুম যায় আয় আন নবীর কালমা পড়ি আর এন্তকাল ইয়া আন নবীর সাই সাই এন্তকাল হদ জিবা দুনিয়ার মানুষের ভিতরে সবচেয়ে বড় নেককার মানুষ ইবে ওই মানুষ জিবে মরণের সময় আন নবীর সাই সাই জবানে কালমা শরীফ বিফুরিয়ে নেন তে কাল গেল আহা ইবে নেককার তুই হাসান বসরি উত্তর কেন দে তৎক্ষণাৎ উত্তর কেন দে উত্তর দিন না ভাই তো হদ এই কারণে ন দে যেহেতু ডানে বায়ে দুয়ো শয়তান মানুষুল্লাহ গোস কুতু বলি আব্দাল ফকির দরবে মোত্তাকে ব্যাক কোন লাগে দি কি ইতারার খাময়ে দে ইমান খন ইতারার খাময়ে দি কি মরণের এক সেকেন্ড আগো মানুষের ইমান দেখব পারে ইমান জালি কে খালাস দে বেঈমান ইবে কি বেঈমান এই কারণে হাসান বসরি উত্তর ন দে পুরো জিন্দেগি বরে শয়তান হলো যুদ্ধ করে গিয়ে কিন্তু এন্তকাল কেন ইদা আন নবীর প্রেম সুবহানাল্লাহ গুণগল্লি আর হুদাই হদে ওয়ার ওয়ার কি গরিবা হ্যাঁ না ওয়ার ওয়ার কি গরিবা এ আন নবী 63 বছর জীবনত মানুষের তওবা গান শিখেই আন নবী শিখেই মক্কার গো মানুষ ইবার নাম দেহিয়াতুল কলবি ইবার নাম কি দেহিয়াতুল কলবি এই ইবে বেশি সুন্দর মানুষ আছিল সুন্দর মানুষ কেন আন নবীর জীবন মাদি জিবরিল আমিন আন নবীর দরবার মাদি 63 বছর হায়াত প্রায় সমত আন নবীর কদমত আসছি কিন্তু দুনিয়ার মানুষ হলো সিনিন্ন ফারিবিল্লাই জিবরিল দকিয়াতুল কলবিল সুরত দরিন আন নবীর কদমত আসতো সুবহানাল্লাহ কিয়া ও জিবরিল মানুষ ব্যাক কোনের বাদ দিই না দকিয়াতুল কলবির আকৃতি গান সুরত কার গান দল্লা হদিবে বেশি সুন্দর দেয় আল্লাহ আর হই দিবে সুরত লই যাবি নাই সুবহানাল্লাহ আন নবীর খাসা ইস্তু দে সাহাবী হলো নুসিন তু কিন্তু জিবরিল সাহাবী হলো মনে করি দিবে দেহিয়া কিন্তু ন ইবখন জিবরিল ইবখন এ দকিয়াতুল কলবি মক্কা ব্যবসা গুশরিয়াত বউ গর্ভবতী শেখেম পাকত বোর শেখেমত গো নোরানি সন্তান হই ও বউ অনুর ওসিয়ত করি দেয় দুনিয়ার জমিনত মাটি যদি মাইয়ে ফা যদি সন্তান জনময়
ইবারে গলা টিপি মারিনে জিন্দে কবরস্থানের মধ্যে ফুতাই ইবারে জীবন্ত খবর দি ফেলাবি আর মরদ পয়লি মক্কার মানুষ হলের মিষ্টি বিতরণ করিবি নাউজুবিল্লাহ হন আর জোর হন কারণ মাইয়ফা জীবন্ত মারি ফুলানোর ঘটনা এন আনবে আইনের আগে মক্কার এক ঘটনা আছে মক্কার কি আছিল দি তো ইবে কত ইয়ে হয়ে গই এখানে তুন মুক্ত করিবে আন নবীর আগমন হইয়ে দে তুইবে তো শরীয়ত দিয়ে গই কিন্তু গিয়ে দেন ব্যবসা লই গিয়ে ইন্দি ইবের বহুতন ফুয়া হইয়ে সন্তান হইয়ে ওই দি কিন্তু মরদ ফানু হইয়ে দেখি তারা নমা তো দই দেখি তো স্বামী কি ওসিয়ত করি মারিবে লাই বউ ন মারে বউ কি কিয়া আগের গুম মারি ফেলি মায়ে ফাগো ইদে উঠিয়ে গিয়ে কিন্তু ইবে ন মারে কিয়া খদ দখিয়া জেন সুন্দর খোদাই আদে দখিয়ার ঘর মধ্যে কো নুরানি মাই ফা দিদি বা চাদর মত সুন্দর সুবহানাল্লাহ মাতুন খুল যে জলে খদ মক্কাত মাদি নিয়ম তাইলো মাই ফা মারি ফেলো ন কিন্তু বউই বের কি এ মাই ফা সারি বসির কই খবসির কই এই ডেইলেত মাদি বই বই না আব্বু আব্বু হই ডাকে মাই ভাই আব্বু দেখি না তারা নমা তো আব্বু দেখি না কিন্তু আব্বু হই ডাকে দেখিয়া কইম না আরো দেখো 4 বছর পরে দেখিয়া মক্কা তাই না গরু ঢুকে দেখ দেখ আধার রাতিয়ে পুরো আধার ময়দানিয়ান পরে দেখি কেন মাইফার নুরুর জলকে সুবহানাল্লাহ কিন্তু মাই ভাই আব্বু আব্বু হনত আছে আব্বু আব্বু হনত আছে বিবির ডাকি হে আর বিবি আর গরু দেইলে আর গরুর সামনে এত সুন্দর উগ্র নূরানি মাইয়া ফুয়া ইবাহার মাইয়া ফুয়া তখন দেখিয়াতুল কলবির বিবি খদ ইবে অনার মেয়ে জুর খনা সুবাহা ওমা আই তোর হইলাম দোলো না মাইয়া ফলি মারি ফেলে বললে তুই কাম করিলা তুই তার বংশের মধ্যে সুনহালি দিলা আয় তো আর বন্যাইব এই সমাজ আয় মানুষের মুখ কেন দেখাইব উন্দি শয়তানে টেলারি বেড়ে গুতর শয়তানে এখন ইমান ন মানে আর নবীর কদমত এখন কালমা ন পড়ে এখন একদিন দা দুদিন দা আল্লাহর ঘর খানায় কাবার পাশু দি এক কান খালি জায়গা আছে ইয়ানন মাদি এলে মাইয়ে ফলরে জাগাইন মাদি যেতা যেতা খবর দি ফিলে তুদে এখনো পর্যন্ত সৌদি সরকার জাগাইন কোনো বিল্ডিং টিল্ডিং বাঁধিন পারে কিয়া দানো না জাগাইন ফিলার গাইতু জালে গুরু বলর গুজরি গুজরি খানন রাওয়াজ বাইর ইঞ্জিনিয়ার কন্ডাক্টর হলো খামি ফেলাই না দাই দাগুই এখনো পর্যন্ত জাগাই কি ন অত সির আল্লাহর ঘর হলো লাগাই না জাগা এর এখন আবা হন আবা ন এখন ফেসদ মাদি রশি লইয়ে খোদা লইয়ে ফরা লইয়ে ও আর বিবি আর মায়ে ফরে সাদায় ফরায় দ আব্বু আর লই খন্দ যাইব আব্বু তোর লই বেড়াতে যাইব আব্বু আর লই খন্দ যাইব মাই পার খদ আম্মু তোর লই বেড়াতাম যাইউ আরে বেড়াতাম যাদ্দ ন বেড়াইতো যাদ্দ ন জীবন তো গাড়া কুড়ি গাড়াত না দিদি বিলে বিলে লই যাদ্দ বন্ধু সারি বছর গে মাইয়ে বা মনে গে গে বাপে বেড়াই তুলে যা দীর্ঘদিন পরে সিরিয়া তুলে সিদে বাপে বেড়াই তুলে দা মাইয়ে বা সুন্দর সুন্দর খসুর ফরিনে সাদি পারি উপস্থিত আব্বু সাল
বাপে ভিতর ভিতর ফারা খোদার রশি টশি বেকিল দইনে যেতে 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 আল্লাহর কারখানে কাবার পাশে জিন্দা কবরস্থানের সামনে যেতে গিয়ে আম্মুতিও মাতিয়েই বাবা দেখা দে ফারা খোদার লইনে গাড়া করে আব্বু আর ননা হই দে লইনে বেড়াই তো যাইবে এখন অনেক ক্যাং করতে লাগবো জমিলা মানি মক্কার মাইয়া ফলের ভিতরে যুগুর বেশি সুন্দর আছিল আব্বু আর মক্কার পারত বনবাস দ আব্বুরে বনবাস দ তোরে জনমে জনে আব্বু ডাকতান না মা ডাইবেলায় আর মার ঘর যেতাম না তারপর গাড়ার ভিতর নদীও কিন্তু ও দুনিয়ার মানুষ দহিয়াতুল কলবির মন পাশা শয়তানে গুতা দে মায়ে পরে দেখা মারি গাড়ার ভিতর বেলা দিয়ে আব্বু আরে বনবাস দশ জান বিখ্যাত বাপে জান বিখ্যাত দে মেরি জাফাই দের জাফাই দের জাফাই দের জাফাই দের জাফাই দের এ বাপে জাফাই দি করর মাই দি আই গই আইলে রাতুর বেলা যেতে গুমজার গুমর ভিতর স্বপ্ন দেখা দে মায়ে পাইবে দহিয়াতুল কলবির বিছানা তাই নে আব্বু আব্বু হয়ে হয়ে আদত দিদি ডাকে দহিয়াতুল কলবির গুম নুয়ার ব্যবসা দিয়ে গই ব্যবসা করি নুবারের মায়ে পাইবে ডুব দহিয়াতুল কলবির স্বপ্ন দেখা দে পুরো দুনিয়া গুরগি খনে মিকে শান্তি নফা অন্তর স্থির স্থির গিয়ে শান্তি পাইম খন্দে কোটি কোটি ডলার আছে আয় তো শান্তি নফার শান্তি নফায় এখন শান্তি পাইম খন্দে মদিনার জমিনত ঘুরে মক্কার জমিনত ঘুরে সিরিয়ার জমিনত ঘুরে লন্ডনের জমিনত ঘুরে আমেরিকার জমিনত ঘুরে কোনমিকে শান্তি নাই গায়ব তুন আওয়াজ আয়ের ও তাকিয়া বই তাক কুজরা মক্কা তু গভর্নমেন্ট লাই তাই সুদে জীবন নাম নুরুন নবী মুস্তাফা জিবে মানুষের কলাবত ইমানুর বাতি জ্বালা বিলাই আসছিলে নুরুন নবীর কদম জ মন শান্তি হয়ে যাইব গো আল্লাহ আল্লাহ ইয়া রাসূল এই তাহিয়াতুল কলবি তোয়াদ্দান নবী হবে অবুক নবী বখাজ আব্দুল্লাহর গরত বাঙ্গা গরত মে জান নবী তো সিফাইনি সুবহানাল্লাহ আস্তে আস্তে যাইনে নবীর কদম বেড়াই ধরি আর নবী কোতে দখিয়া আজ দেখতে দখিয়া কইরে ইমানে ডাক দিয়ে দখিয়াতুল কলবি গুজরি গুজরি খান্দার দখিয়া খান্দার কা ইয়া রাসূলুল্লাহ আর একখান কথা হনা কি কথা ইয়া রাসূলুল্লাহ আয় তো জীবনত বহুত বড় বড় গুনাহ করি কি গুনাহ গিন বেকিন মাফ হই না কান ইমানুর বাগান তো আই পাইম না নবী আর একখান ইমানুর বাগান দেখাই দো না নবী বড় বড় গুনাহ করি কি গুনাহ করি গো নবী সজদ গুনাহ করি কি দে আর গো জীবন তো নুরানি মাইয়ে পড়ে গারা কুরি জিন্দা কবরস্থান মধ্যে ঢুকে দি নবী গুম লাগলো বাড়ি রাতের বেলা ঘুম নুয়ার দিনের বেলা ঘুম নুয়ার ব্যবসা বাণিজ্য করি নোবারির ব্যাকিম বন্ধ হয়ে গিয়ে নবী এত বড় গুণার দুন বাচ্চুম কেন নবী মাফ হবু কেন আর নবী হদে সর্বপ্রথম তবা করি নবীর কদমত কালমা গো ফরনা আরো জোরে হন ও দেখিয়া কালমা শরীফ পড়ো তবা করি বলো তবা করার কারণে অতীতে যেটা কি গুনাহ করি গো গুনাহ গিন ব্যাক কি মাফ করে দিব
গুনাহ অতীতে দেখি করি গইম ব্যাকিং কি ওয়ার ওয়ারে দকিয়তুল করবি দেরি ন করে ও নবী আর কালমা গো ফরায়দ ন বিলি হয় আ নবীর মুখ মুখে ফরে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখখিরিন আল্লাহ তবারক ও তাআলা যারা বেশি বেশি তওবা করে আল্লাহ নাই তার বেশি মহব্বত করি বান্দা তোরা তওবা করিবি তোরার নাম তায়েব আর আয় খুদার 99 এর নাম আছে দেন ভিতর উগ্র নাম হইতে তাওয়াব তোরা তওবা করিবি দশ দশ কদম দিবি দি ও খুদা আজি আয় গর তুম বারুদি মসজিদ জাইম দে তওবা করি বিল্লাই ও বান্দা তুই দি তুই দশ কদম কিন্তু আয় খুদা আর 70 গো কদম দি দুনিয়া সিদি তোর তওবা গান কবুল করি বিল্লাই বান্দা দি দে হক কদম আর খুদাই দি সিদি হক কদম এইবার হদ তওবা খুদা আয় সিদি অন তওবা গো কবুল করি বিল্লাই অন তওবা করতে লাগ গুনাই না আয় খুদা সাইতে কি দি কিয়া খুদা আর খামদি তওবা কবুল করি গুনাহ মাফ করি দি আরো জোরে হন সুবহানাল্লাহ বন্ধুয়ার তাইলে আত্তাইবু হাবিবুল্লাহ যারা তওবা করে তারা আল্লাহর বন্ধু আর নবী এই হতাগান শিখাইয়া আনাবে আর নবী আনার এই হতাগান তো এই লেখা রাখান মাহফিল তুমি শিখো আজ একান শিখিলে খালি একান শিখিবে ফরদিন শিখিলা একান একান শিখো শিখতে শিখতে দেবে দে জ্ঞান ওর সাগরে গিয়ে আল্লাহ আর আর আমল করিবার বুঝিবার তৌফিক দান করুক আমিন হ না আরো জোরে হ না আমিন হসাই রব্বানা মহব্বল্লাই রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا ظلمنا كرهنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين استغفر الله يا ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت توبة قلو الله قبول کرك آمين هونا آمين عرض رحونا آمين